হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকাল 9টা বাজে, আমার আজকে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন ব্রেকফাস্ট তৈরি করছি। কিছু জিনিসপত্র আমার গোছানো ছিল, সেগুলো গুছিয়ে নিয়ে শুরু করে দিলাম। তো চলো এবার তৈরি করা যাক। একটা জিনিস রেডি করার ছিল, তো এগুলো সব গুছিয়ে নিলাম। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো ক্যাপসিকাম আমি চাষ করেছি, ধনে পাতা চাষ করেছি, এগুলো আমার ছাদে চাষ করা। চালের গুঁড়ো নিয়েছি, গামলা, ডিম, সুজি, বেসন, আটা, এগুলো সব জোগাড় করা ছিল, করেই আমি শুরু করে দিলাম। আমি এখানে সমস্ত উপকরণগুলি 2 চামচ করে কিন্তু দেব। প্রথমে আটা দিচ্ছি 2 চামচ, তারপরে দিচ্ছি চালের গুঁড়ো 2 চামচ, এবার দিচ্ছি সুজি 2 চামচ, সুজি দিয়ে দিলাম। বেসন দিচ্ছি, বেসনের পরিবর্তে কেউ যদি ছোলার ছাতু ব্যবহার করতে পারে সেটা করতে পারে, আমার কাছে ছাতু নেই বলে আমি বেসন দিয়ে দিলাম। এইগুলো শুকনো অবস্থায় একটু ভালো করে একসঙ্গে মিক্স করে নিতে হবে। এইবার এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম, ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। মিক্স করে নিয়েছি সমস্ত উপকরণগুলি। এইবারে আমি একটা ডিম এর মধ্যে ভেঙে দেব। ডিমটা দিয়ে ভালো করে কিন্তু এর সঙ্গে মিক্স করতে হবে। শুকনো হয়ে গেছে, একটু পাতলা করার জন্য এর সঙ্গে আমি একটু জল দিয়ে দেব। বেশি যেন একটা পাতলা না হয়, একটু ঘন ঘন হবে, ব্যাটার টাইপের হবে। আর একটু লাগবে, এটা কিন্তু ভীষণই ভালো হেলদি একটা ব্রেকফাস্ট। সকালে যদি কাজের তাড়া থাকে আর অতটা সময় হাতে না থাকে, ঝটপট এই জিনিসগুলো কিন্তু পচানো থাকলে তাড়াতাড়ি এটা তৈরি করে নেওয়া সম্ভব। এটা বাচ্চাদের একটা খুব মানে হেলদি ব্রেকফাস্ট, সস দিয়ে দিলে ওরা ভীষণ ভালোবাসবে। আর একটু পাতলা করব, ব্যাস আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার এটা বানাতে হবে। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দেব। আমি ঢেলে দিয়েছি, এবার একটু এইভাবে প্যানটা চারিদিকে করে দিতে হবে। এটা একটু ঢেকে দিলে উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে। উপরটা ঢেকে দিলাম, দেখো উপরটা কিন্তু হয়ে গেছে, কতটা ফুলে গেছে। এবার এটাকে আমাদের উল্টে দিতে হবে, এটাকে এভাবে আস্তে আস্তে উল্টে দিলাম, এটাকে এইভাবে উল্টে নিতে হবে। উপরে হয়ে গেল আমাদের সকালের ব্রেকফাস্ট ঝটপট। চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে, এখন 9:30 বাজে। তো ছেলেকেও আজকে এই ব্রেকফাস্টই খাওয়াবো, কিন্তু ও ভীষণ পাউরুটি খেতে ভালোবাসে, মানে পাউরুটি বাটার লাগিয়ে দিলে আর ওর সঙ্গে ডিম সিদ্ধ বা কলা পাকা দিয়ে দিলে ও ভীষণ খুশি। টমেটো চিলি সস নিয়ে এসেছি, এই সসটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে।
অল্প করেই নিলাম।